হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের ভালোবাসায় রোসেস ব্লগের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যে যেখান থেকে আমি ভিডিও ওয়াচ করছো তাদেরকে অনেক ভালোবাসা। তোমরা এইভাবে আমার পাশে থেকো। আজকে রাত থেকে আমি ভিডিওটা কন্টিনিউ করিনি, আজকে সকাল মর্নিং দিয়ে শুরু করলাম। তো বন্ধুরা, সকাল সকাল উঠে নিজে একটু ফ্রেশ হয়ে এই যে রেগুলার যে জামাকাপড় আমি আমার ব্যবহার করি সেগুলো আমি আবার ভাঁজ করে নিচ্ছি। এগুলো আমি তো করিয়ে থাকি, তোমরা জানোই তো। এগুলো ভাঁজ করে নিয়ে বেডশিটটাও গোছাতে হবে, বেডশিটটাও গোছাইনি, জাস্ট নিজে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে আমি এই কাজগুলো শুরু করে নিয়েছি। তো এখন বেডশিটটা গুছিয়ে নেব ভালো করে, পরিপাটি করে, টান টান করে। বন্ধুরা, কেউ স্কিপ করে দেখো না। আশা করছি তোমাদের এই ব্লগটা আজকে ভালো লাগবে, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। বেডশিটটা গুছিয়ে নিচ্ছি, একটু ভালো করে টান টান করে, না গোছালে ভালোও লাগে না দেখতে। তো চলো, আমার রুমটা ফ্রেশ হলো, বেডটা তো ফ্রেশ হয়েছে। এখন মেয়ে বলছে আমি দুধ হরলিক্স খাবো না, কোনো কিছুই, মানে দুধটা খেতেই চায় না সহজে। তো আজকে একটু নতুন, মানে অনেক দিন থেকে আমাদের চাটা এখন আর হচ্ছে না সকালে মর্নিংয়ে, বুঝতে পারছো রোজার সময়। তো মেয়ে চা খেতে চাইছে, তো চা দিয়ে মুড়ি আজকে অনেক দিন পরে, তো ওকে দিলাম, ওটা খেতে ও খাচ্ছে। এদিকে আমি কিচেন ক্লিন করতে আসলাম, মেয়েকে খেতে দিলাম, মেয়ে খাচ্ছে, আমি এদিকে কিচেন ক্লিন করতে আসলাম, কারণ আমি কাজগুলো সেরে নিয়ে আমাকে মেয়েকে পড়াতে হবে। বর যতক্ষণ থাকে অফিস যাওয়ার আগে পর্যন্ত ওকে একটু পড়ায়, ওর অফিস চলে যায় আমাকে পড়াতে হয়, কারণ ওর সামনে এক্সাম আছে মেয়ের, তো সেই জন্য মানে প্রিপারেশান তো নিতেই হবে, তো ওকে একটু টাইম দিতে হয়। তো কাজকর্ম এখন গুছিয়ে ঠিক করে কাজগুলো গুছিয়ে নিব, দেন তারপর মেয়েকে পড়াতে বসতে হবে। সংসারের কাজ, মেয়ের দায়িত্ব, মানে দুই দিকে দুই নৌকা পা দিয়ে আর পাচ্ছি না, দুই নৌকা পা দিতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি। তো এই যে মেয়ে পড়তে বসে গেছে, দেখছো পাশে বসে ওকে পড়তে বসিয়েছি, আর আমি কাজ করব, ওকে পড়তে দিব, পড়বে না, আমাকে পাশে বসতে হবে, তো সেটাই হচ্ছে, ওকে পড়াচ্ছি। তো চলো বন্ধুরা, এই যে পড়াচ্ছি, পড়িয়ে একটু পড়া হলো, এখন আমি আমার রুম ক্লিন করতে আসলাম। সব কিছু টাইম দিতে গিয়ে নিজের জন্য টাইম থাকে না, নিজের জন্য একটু যে টাইম গুছিয়ে বের করব সেটাও হয় না, টাইমটা পাবো কোথা থেকে, তাই না? যতটুকু টাইম পাই এই সংসারের জন্য, তবুও চেষ্টা করতে হয়, নিজের জন্য তো একটু টাইম রাখতেই হবে, নিজেকে ভালোবাসলে নিজের জন্য টাইম রাখতেই হবে, নিজের জন্য টাইম তো আর অন্য কেউ দিবে না। তবু বর যথেষ্ট হেল্প করে, অনেকটা হেল্পফুল, অনেকে দেখি যে বর হেল্প করে না বলে, নিজেকে করতে হয় গুছিয়ে সমস্ত কিছু, তো আমার বর এমনি সমস্ত কিছুই আমাকে করে দেয়, হেল্প করে। তো এমন বর পাওয়া ভাগ্যের ব্যাপার একটা, মানে হয়তো তোমরা গল্প করবে, বলবে যে বলছে নিজের ইচ্ছায়, কিন্তু না সত্যি হেল্প, অনেকটাই হেল্প করে আমাকে, আমি পারতাম না একা অনেক কিছুই, হেল্প করে বলে পারি সমস্তটাই। রুমটা ক্লিন করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো, গল্প করতে করতে কাজগুলো সম্পূর্ণ হয়েছে, একেবারে স্নান টান সেরে নিয়েছি। তোমাদের কি চলতে শুরু করে দিয়েছে এটা? এটা কিন্তু দেওয়ার টাইম তো হয়ে গেছে, কারণ গরম পড়ে গেছে, যথেষ্ট গরম পড়ছে। মেয়ে বলছে আমাকে এসিটা দাও, একটু ঠান্ডা করো, তো ওকে এসি দিয়েছি, ঘুম দিয়ে দিলাম। এখন আমি কিন্তু রান্না বসাতে চলে এসেছি কিচেনে, যে সবজি করব, পাঁচ তরকারি, একটা অনেক কিছু সবজি দিয়ে একটা তরকারি বানাবো। এই যে বর চলে আসলো অফিস থেকে বাড়ি, এসে একেবারে চলে এসেছে ফলের ঝুড়ি নিয়ে, একদম অনেকগুলোই। এখানে সবজি কিন্তু বসিয়ে দিয়েছি, মশলাগুলো সমস্ত কিছু আমি দিয়ে দিচ্ছি, মশলা দিয়ে দিব, আস্তে আস্তে কষাতে থাকবে, বেশি জল দিব না, কারণ ঝোল হবে না, মাখা মাখা একটা তরকারি হবে, তো সেটাই করব, কারণ বেশি মানে জলটা দিয়ে দিলে না সেদ্ধ হয়ে গেলে একবারে গলে যাবে, কারণ হালকা হালকা একবারে পাতলা পাতলা করে কেটেছি সমস্তটা সবজি, তো বেশিক্ষণ টাইম লাগবে না, আস্তে দিয়ে রাখবো। বর চলে এসেছে অফিস থেকে, টিফিন দিয়েছে, বর নিয়ে আসলো অফিস থেকে টিফিন, তো এখানে ডালপুরি আছে আর দিয়েছে মিষ্টি, তার সঙ্গে তরকারি আছে। ডালপুরিগুলো দেখো রেখে দিচ্ছি, যদি পাওয়া যায় খেতে তো খাবো অবশ্যই, তো সেই জন্য সমস্তটাই ঢেলে রাখছি। টিফিন কিছু বেড়েছে তো নিয়ে চলে এসেছে, মেয়ে বললো খাবো, তো মেয়েকে একটা দিলাম, আর বাকিগুলো আমি ঢেলে রাখছি। ফলগুলো এখন ভালো করে গুছিয়ে নিব, মেয়েকে দিলাম খেতে, মেয়ে খাচ্ছে, এখন ফলটা জায়গায় ঠিক করে রেখে দিব সমস্ত ফল। ইফতারের সময় আমাদের ফলই খাওয়া হয়, তো ফলগুলো গুছিয়ে এখন রাখবো, ফল ধুয়ে রাখলে না বেশি দিন থাকে না, তো সেই জন্য কিন্তু ফলগুলো বাইরে এখন থাকে। ইভিনিংয়ে চলে এসেছে, মেয়ে একটু বাইরে যাচ্ছে, তো সেই জন্য ইভিনিং বলতে এখন 5টায় বাজে,
তো একটু ঘুরিয়ে নিয়ে এসে ইফতার হবে, তো ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসুক, চলে যাচ্ছে বড়কে নিয়ে। তো টাটা দিয়ে দিচ্ছে, আমাকে শুধু বলবে ছাদে এসো, ছাদে যাচ্ছি। ছাদে থেকে একটু ভিডিও ক্লিপ তোমাদেরকে দেখিয়ে দিলাম। ওরা তো বাইরে গেল দেখতেই পেলে, এদিকে আমি একদম পুরো ইফতার সাজিয়ে নিয়েছি। এখানে ফল কাটা হয়ে গেছে, এখানে ওই যে ডালপুরি গুছিয়ে নিয়েছি দুটো থালাতে। চলো আমার কিচেনে যাওয়া যাক। কিচেনে আসলাম, একটা জিনিস বানাবো, রেগুলার তো বাজার থেকে আসে, তো একটু বাড়িতেই বানালাম, হাতেই বানিয়ে নিচ্ছি। তো এই যে বেগুনি বাজার থেকে রোজ আসে, আজকে বাড়িতেই হলো। বাজারের টেস্ট কেমন আর বাড়ির টেস্ট কেমন দেখতে হবে না, তাই না বন্ধুরা? তো সত্যি আমি পরে ভয়েস দিচ্ছি, বলতে পারছি দারুণ হয়েছিল, দারুণ খেতে হয়েছিল, আর ফুলেছে, দারুণ দারুণ ফুলছে। তো সেই জন্য তোমাদেরকে বলে দিলাম খেতে কেমন টেস্ট, দারুণ লেগেছিল খেতে। তো বেগুনিটা করে নিচ্ছে, এখন গরম গরম বেগুনি হচ্ছে, ওদিকে ফল পুরো কেটে রেখে দিয়েছি, এখনও 10 মিনিট মতো টাইম আছে। তো এগুলো গরম গরম ভেজে নিচ্ছি। একটু না স্ন্যাক্স জাতীয় কিছু না হলে ভালো লাগে না খেতে, মানে অন্য কিছু ভালোই লাগে না। মিষ্টি জিনিস আমি খুব কম খাই, এইগুলোই বেশি খেতে পছন্দ করি, তার জন্য বুঝতে পারছো আমার শরীরের অবস্থা। শরীরে প্রমাণ দিয়ে দিবে যে আমি কি পছন্দ করি, আমার শরীরে প্রমাণ দিবে, যারাই এই রকম শরীর নিয়ে থাকে তাদেরই প্রমাণ দিয়ে দিবে কি কেমন কোন জিনিসটা পছন্দ করে কোনটা খায়, তাই না বন্ধুরা? কিন্তু বেশি মানুষের পছন্দ এগুলোই, স্ন্যাক্স জাতীয় কিছু, তেলে ভাজা, বাইরে কোনো কিছু খাবার, মিষ্টি জিনিসও মানুষের পছন্দ হয় কিন্তু খুব কম। আমাদের আবার বেশি, আমার বেশি তো এগুলোই ভালো লাগে, অনেকের ভালো লাগে অনেক রকম মিষ্টি, কারোর ভালো লাগে, আমার মেয়েও খায় না বেশি মিষ্টি, আমিও খাই না, তো আমরা এগুলোই পছন্দ বেশি করি। চলো বন্ধুরা, আমি বেগুনিগুলো ভেজে নিই, তোমরা দেখতে থাকো কেমন ফুলছে সেটাই তোমরা দেখো। বন্ধুরা তোমাদেরকে কয়েকটা কথা বলবো, জানি এতে আমার কোনো লাভ হচ্ছে না, তবুও আমি বলছি, তোমরা একটু শোনো, তোমরা একটু ওয়াচ করো, তোমরা একদমই ভিডিওটা দেখছো না, তোমরা একটু ওয়াচ করো। তোমাদের যদি কেমন ভিডিও মানে ভালো লাগে, কেমন পছন্দ সেটা অবশ্যই কমেন্টে বলো। জানি কোনো লাভ হয় না, কিন্তু তবুও মনে হয় যে বন্ধুদের সঙ্গে বলবো না, তো বন্ধুদেরকে বলবো না, তো আর কাদেরকে বলবো, তাই না? তো তোমরা একটাই আমার এই রিকোয়েস্ট, তোমরা করো, একটু ওয়াচ করো, বুঝতে পারছি কেউ ওয়াচ করছো না। দেখো থালাতে সাজিয়ে নিয়েছি, আর কথা বলছি না, বাড়াচ্ছি না এসব কথা নিয়ে, এখানে সাজিয়ে নিলাম। তো চলো বন্ধুরা, এগুলো ইফতারগুলো সাজিয়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়া সেরে চলে এসেছি ডিনার শেষ করে মেয়েকে পড়াতে, আর বেশি বড় করছি না। আমার বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যারা নতুন আসছো চ্যানেলটা প্লিজ পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও। আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে।